নমস্কার বন্ধুরা, ওম অ্যান্ড পবিত্র চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, বাবুর বার্থডে। এর আগেও ইউএইতে বাবুর বার্থডে সেলিব্রেট করেছিলাম বড় করে, কিন্তু এখন অতটা বড় করে করছি না, ছোট করে হলেও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিও দেখলে আশা করি ভালো লাগবে। আজকে বন্ধুবান্ধবদের সাথে বার্থডে সেলিব্রেট করা হবে না, কালকের ইভিনিংয়ে যাওয়া হবে। আজকের বাড়িতে ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। পায়েস করেছি, এখানে মিষ্টি রেখেছি, কিছু চকলেট আর ফুল, দুব্বো, চন্দন, তুলসী পাতা আর চাল। এখানে আর ধান কোথা থেকে পাবো? এইভাবে বাবুর বার্থডেটা বাড়িতেই সেলিব্রেট প্রতি বছরই করা হয়। এরকম আমার বাবা মারা যেমনভাবে আমার বার্থডে সেলিব্রেট করে, সেরকমইভাবে প্রথমে বাবু এরকমভাবে বার্থডে সেলিব্রেট করা হয়, তারপরে বন্ধুবান্ধবদের সাথে সেলিব্রেট করা হয়। এই ডিয়ারটা কিনে এনেছে বার্থডেতে, ওর উপরেই বসে আছে দেখুন। এখন ওর বাবা ওকে আশীর্বাদ করবে। প্রথমে কপালে চন্দনের ফোঁটা দিয়ে দেবে, তারপরে চাল, তুলসী পাতা, দূর্বা, ফুল দিয়ে মাথাতে ঘুরিয়ে আশীর্বাদ করবে। আশা করি অনেকেই এই রিচুয়ালসটা জানেন, যারা জানেন না তাদেরকে আমি বলে দিলাম। কালকে শুক্রবার, সবাই অফিস করার পরে রাতেতে বার্থডে সেলিব্রেটে আসতে পারবে, কারণ তার পরের দিন শনি রবি এখানে অফিস ছুটি থাকে। সবাই তার পরের দিন রেস্ট নিতে পারবে, সেই অনুযায়ী আমরা এই প্ল্যানটা করেছি। একটু পায়েস খাইয়ে দাও। এর বাবার পায়ে প্রণাম করো, অল্প করে রস করবে, সুইট খাবে না। একটুখানি কেটে দাও, চামচে করে একটুখানি কেটে দাও। হ্যাঁ, বাবা দিচ্ছে, জন্মদিনে খেতে হয়। হ্যাঁ, একটুখানি, হ্যাঁ, গুড। এবার বাবার এসে পায়ে প্রণাম করো না, ওটা নিয়ে হ্যাঁ হোল্ড করে আবার রেখে দাও ওখানে। হ্যাঁ বাবা, দাঁড়াও ওখানে দাঁড়াও, এসে বাবার ওখানে রেখে দাও, চকলেটটা রেখে দাও। হ্যাঁ না, হাম্পি দাও বাবাকে, বাবাকে হাম্পি দাও, বাবাকে একটা হাম্পি দাও। এইদিকে স্মাইল করো, আবার পায়ে প্রণাম করো, দুটো হাত দিয়ে প্রণাম করো। এবার আমি বাবুকে আশীর্বাদ করব। পুরো ভিডিও দিলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আজকের আমার ঠাকুরঘরটা কত সুন্দর সাজিয়েছি দেখুন। পরের দিন বিকেলে বার্থডে সেলিব্রেট করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এখানে সব গুছিয়ে নিয়েছি, বাচ্চাদের রিটার্ন গিফট দেব বলে ব্যাগে করে গুছিয়ে নিয়েছি, কিছু বেলুনও ফুলিয়ে নিয়েছি। আর এর মধ্যে কী রিটার্ন গিফট আছে সেটাও দেখিয়ে দিচ্ছি, বাবুরও সেম কিনেছিলাম, এ দেখুন। তোমার বিয়ারটা কি নিয়েছো? আমরা বার হয়ে গেছি, যাওয়ার পথে বার্থডে কেকটা নিয়ে নেব। কেক কেনার জন্য চলে এসেছি দেখুন, কেক প্যালেস, এখান থেকে কেক নেব। চলুন ভিতরে যাওয়া যাক। এখন বাবু কেক পছন্দ করুক আর আপনাদেরকে দেখাই। এখানে কেকে ডেমো দেওয়া আছে, কত সুন্দর সুন্দর না, চারিদিকটা আপনাদেরকে দেখাই। আর এখানে কত রকমের কেক বানানো আছে দেখুন। স্পাইডারম্যান ইজ ওকে বাবা? ইয়েস।
আবু এখন স্পাইডারম্যান কেক পছন্দ করেছে, আমরা একটা পেস্তা কেক পছন্দ করেছিলাম কিন্তু সেটা ওর পছন্দ নয়। পেস্তাটা মানে বেশি ভালো হতো আর এখানে নাম্বার আছে, কাটার আছে, আর হ্যাপি বার্থডে লেখাও আছে, বেলুন আছে, প্লেট আছে, ক্যাপ আছে। আমরা সব মার্কেট থেকে কিনে এনেছিলাম, শুধু প্লেটটা আনা হয়নি কেক কেটে দেওয়ার জন্য। শুধু প্লেটটা নিলেই হবে এখান থেকে। কেক না হয়ে গেছে, চলুন। কেকটার দাম পড়লো 125 দিরাম, মানে ইন্ডিয়ার মানিতে 2500 টাকা। চলুন এবার আমরা রওনা দিই। পৌঁছে গেছি রেস্টুরেন্টে, ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখানে আমরা টেবিল বুক করেছিলাম বার্থডে সেলিব্রেট করার জন্য। এই হ্যাপি বার্থডে বেলুনগুলো বাড়ি থেকে ফুলিয়ে এনে এখানে লাগানো হয়েছে, আর এখানে দাদা কেকটা বসিয়ে দিচ্ছে, আর বাবুর তো ফ্রেন্ড সব বসে গিয়েছে। দেখুন চারিদিকটা, এখন ফটো তোলা হচ্ছে। সবাই চলে এসেছে, আমার বাবুর তো খুব আনন্দ, ওর ফ্রেন্ডরা এসে গেছে। এবার কেক কাটা হবে। Happy birthday dear Argodi, happy birthday to you. Happy birthday সংটা মিউট করতে বাধ্য হলাম, কারণ এই সংটায় কপিরাইট আসছে সেই জন্য। কেক কাটার পরে খাওয়ার জন্য বসে পড়া হয়েছে, কেক কিন্তু এখন খাওয়া হয়নি। কেক খেলে আর এগুলো খাওয়া যাবে না, সেই জন্য লাস্টে খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে বারবিকিউ প্লাটার, এর মধ্যে আছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন গ্রিল, মটন কাবাব, ফিশ গ্রিল। দেবো দেবো বাবা, ওয়েট। এছাড়া বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে প্লেন রাইস, ডাল, আর সবার জন্য নেওয়া হয়েছে তন্দুরি রুটি, চিকেন বিরিয়ানি, মটন কড়াই, আর সুইট। চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি আবার ফিরে আপনাদের কাছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে বার হয়ে এসেছি, এখন সবাইকে টাটা বাই বাই বলার সময়। আর কেক কেউ খেতে পারিনি, খাবারও অনেক বেশি হয়ে গেছে, আর কেকগুলো কেটে প্যাকেট করে দিয়ে দেওয়া হয়েছে। বাবুর খুব মন খারাপ, যখন এসেছিল খুব আনন্দে,
বার্থডে সেলিব্রেট হবে বলে। কিন্তু বার্থডে হয়ে যাওয়ার পরে যখন বাড়ির দিকে রওনা দিচ্ছে ফ্রেন্ডদের ছেড়ে, তখনই ওর খুব মন খারাপ। সবাইকে টাটা দিয়ে বাড়ি যাওয়ার জন্য ও প্রস্তুতি নয়, কিন্তু যেতে হবে। চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি বাবু বার্থডেতে কী কী গিফট পেল। আমাদের বিল্ডিংয়ে চলে এসেছি, লিফটে উঠব, চলুন। ড্রেস না চেঞ্জ করে দেখুন রুমে এসেই বাবু গিফট খোলা স্টার্ট করে দিয়েছে। আমি বাবুর বাবাকে বলি তুমি বসো, খুলতে পারবে না। বাবু তো খুব খুশি রিমোট কন্ট্রোল কার দেখে। যেটা খোলা হলো ওটা হচ্ছে স্টাডি বুক, আর একটা গিফট খোলা হচ্ছে। কতগুলো বাবুকে ড্রেস দিয়েছে দেখুন, এটা প্লে করার জন্য ড্রেস, বিউটিফুল না বাবা? গেঞ্জিটা পুরো ওপেন হচ্ছে এই গেছে, দেখুন কত সুন্দর কাপ্পা। আর একটা ফ্রেন্ড দিয়েছে এডিডাসের শু, কিন্তু শুটা বাবু আরও এক দু বছর পরে পরতে পারবে, অনেকটাই বড় দিয়েছে, ভালো হয়েছে। বাচ্চাদের বড় জিনিস থাকলে অসুবিধা নেই, কিন্তু ছোট হয়ে গেলে মুশকিল। দেখুন কত সুন্দর শুটা। ওইগুলো দেখি বাবু দাঁড়াও, অভিজ্ঞা দিদি ভাই কি দিয়েছে দেখি। টিফিন নিয়ে যাবে আমার বাবা তো, স্টাডি বুকটা এখন বাবু খোলার জন্য বায়না করছে। স্টাডি বুকটা খুলে দেখাচ্ছে দেখুন, সব কটাই গিফট খুব সুন্দর হয়েছে। স্টাডি বুকের মধ্যে ব্যাটারি দিতে হবে, আর এখানে ABCD লেটার আছে, সেগুলো প্রেস করলে সেই সাউন্ড হবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমার ছেলে মানুষের মতন মানুষ হতে পারে। এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আবার চলে আসব নতুন কোনো ব্লগ নিয়ে। ধন্যবাদ।